হ্যালো গাইস, ওয়েলকাম টু সিড ব্রাউন গেমিং। আমরা এখন চলে এসেছি জঙ্গলের মধ্যে। জঙ্গলের ভেতরে আমাকে একটা বাউন্টি হান্টার, এক ওয়ান্টেড ক্রিমিনাল আছে এবং তাকে জীবিত অথবা মৃত, যদি বেঁচে থাকে তো তাকে জীবিত বাউন্ডারি হান্টারের কাছে নিয়ে যেতে হবে, যদি মারা যায় তো তার বডিটাকে আমাকে বাউন্ডারি হান্টারের কাছে নিয়ে যেতে হবে এবং তাকে খোঁজাখুঁজির জন্য এই জঙ্গলে হয়তো কোথাও একটা লুকিয়ে রেখেছে এবং তার উপর নির্মম অত্যাচার হচ্ছে এবং তাকে আমাকে রেস্কিউ করতে হবে। আর এখন আমরা বন্দুক বের করছি নিজের সেফটির জন্য, কারণ এখানে একটা গ্যাংয়ের সাথে মারামারি হতে পারে আমার। আমরা হয়তো খুব কাছাকাছি চলে এসেছি, কিছু একটা আওয়াজ শুনতে পেয়েছি, কিছু একটা দেখতে পেয়ে যার জন্য একটা থেমে গেছি এখন খুব। এখন যাই হোক, আর খোঁজাখুঁজি শুরু করা যাক। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছি ওখানে, হ্যাঁ ওখানেই আমার ওয়ান্টেড ক্রিমিনালকে, ওরা হ্যাঁ ওরা গ্রুপে আছে। এবার এক এক করে মারতে হবে, এটাকে হেডশট দিতে হবে। হেডশট খেয়ে গেছে, সেখানে একটা মালুম পাইনি কারণ সেন্সটা একটা একটু লো আছে। আমাকে তীর মারতে আসছে বন্ধু, কমেন্ট করে জানাবে তীর ভার্সাস বন্দুক কে জিতবে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দুটো তীর মারবে, আমি একটা হেডশট দেবো, মাথা খুলে উড়ে যাবে। এনিমিগুলো কোথায় প্ল্যান করছে? হ্যাঁ দেখে নিয়েছে একটাকে। ও বাবা, এদের সামনাসামনি চলে এসছে, দেখছে না তীর নিয়ে কিছু করতে পারছে না। এটাকে তো একদম শেষ করে দেবো, প্রচণ্ড ফাইট হচ্ছে। কোথা থেকে চলে আসে এগুলো বটগুলো। এখন আমি একাই সব কিছু বুঝে নেবো, আশা করছি সব ক্লিয়ার, অল ডেড। চলো এখন বডিটাকে নিয়ে আমাকে যেতে হবে বাউন্ডারি হান্টারের কাছে। একটু আশপাশে একটু দেখে নিই কিছু লোটা যায় কি না। তেমন কিছু লোটা যাচ্ছে না, ওয়েদারটা সুন্দর ওয়েদার, মেঘলা ওয়েদার। হ্যাঁ এখানে একটা, একে একটু সামান্য লুটে নিই কিছু পাওয়া যায় নাকি। এই আছে আমার ক্লায়েন্ট, একে এখন আমাকে রেস, একে আমার এর ডেড বডিটা এখন আমাকে নিয়ে যেতে হবে। এখানে অনেকগুলো ডেড বডি পড়ে গেছে। এখন আমার ঘোড়াটাকে কোথায় আছে খুঁজতে হবে। বেচারা ঘোড়া একটু সবুজ ঘাস পেলে এখানে সেখানে ঘোরাঘুরি শুরু করে দেয়। বডিটা পড়ে গেছে, আবার কাঁধে তুলে নিই। চলে এবার আর থামলে হবে না, ওখানে ঘোড়ার কাছে যেতে হবে। হ্যাঁ ঘোড়াটাকে হুইসেল মারি কিন্তু ঘোড়াটা আসছে না, কোথায় গেছে? সুন্দর একটা মনোরম পরিবেশ জঙ্গলের ভেতর। একটু হরিণ দেখতে পেয়েছি কিন্তু না, হরিণ শিকার করবো না, হরিণ শিকার এখন আইনত দণ্ডনীয় অপরাধ। বনকর্মী দেখলে আমাকে ব্যান বাজাবে, আমাকে অনেকটা স্ট্রাগল করে যেতে হচ্ছে কারণ ঘোড়াটাকে আমাকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ঘোড়া চলে এসছে, মানে ঘোড়ার পেছনে বডিটাকে কার্গো শিফট হিসাবে শিফট করে দেবো, করে দিয়ে এখন আমাকে চলে যাবো আমার গন্তব্যের দিকে। চলো ঘোড়ার টিক 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 টিক। আর এরই মধ্যে সন্ধ্যা রাত নেমে যাচ্ছে, আমাকে এখন খুব তাড়াতাড়ি যেতে হবে, না জঙ্গলে ভেতর যে কোনো সময় যে কোনো বন্ধু প্রাণী অ্যাটাক করতে পারে। আর এখন হঠাৎ করে সন্ধ্যা নেমে পড়তে পারে, কিছুটা বৃষ্টিও হতে পারে, মেঘলা ওয়েদার। গাইস তোমরা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে গেম প্লেটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও। বৃষ্টি ভেজে জ্যোৎস্না রাতে টিক টিক করে ঘোড়া নিয়ে এখন জন মাস্টান চলেছে তার গন্তব্যের দিকে। এটাকে কি মারবো না, এটাকে ছেড়ে দিই বেচারা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ ঘোড়ার পিঠে একটা বডি ও ঝুলন্ত অবস্থায় আছে। রাত মধ্যরাতে কেউ কিচ্ছু বলছে না, জ্যোৎস্না রাত, কেমন লাগছে গেম প্লেটা? টিক 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 করে ঘোড়া চলছে, টিক 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 শিফট মেরে চলছে, শিফট মেরে। আরবিয়ান হর্স প্রচণ্ড এনার্জি। এখন আমাকে ব্ল্যাক ওয়াটারে যেতে হবে, ব্ল্যাক ওয়াটার থেকে
হ্যাঁ, বাউন্ডারি হান্টারের কাছে বডিটা শিফট করতে হবে খুব তাড়াতাড়ি। আমরা চলে যাব গন্তব্যের কাছে। চলো গাইস, দেখতে থাকো গেম প্লেটা। এখানে একটু ওয়েট করছি, এখানে ঘোড়াটা একটু হাঁপিয়ে গেছে, ওকে একটু এনার্জি দিতে হবে। হ্যাঁ, এনার্জি পেয়ে গেছে। চলো এবার টিক 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 টিক। আমরা এখন ব্ল্যাক অর্ডারে চলে এসেছি। ব্ল্যাক অর্ডার, এখানে রাতে অন্ধকার নেমে গেছে, সবাই একটু ঘুমিয়ে গেছে। কিন্তু এই দুটো বেচারা, এই দুজন ঘুমায়নি, কারণ এই দুজন হচ্ছে নাইট গার্ড। তাদেরকে সিকিউরিটির জন্য আরও এখানে প্রচুর হাই সিকিউরিটি আছে। আর এগুলো হচ্ছে পাহারাদার, রাতে পাহারাদার, এরা কখনো রাতে ঘুমায় না। আর এখন এই বডিটাকে আমাকে কাঁধে তুলতে হবে, কিছু করার নেই। ঘোড়াটা দেখছে আর তামাশা দেখছে, তারা ঘোরাতর হচ্ছে, পরে দিয়ে ব্যবস্থা করছি। বাউন্ডারি হান্টার অফিসারটা কোথায়? বডিটা তো এনেছি, এবং কোথায় রাখবো? হ্যাঁ, এখানেই রাখবো মনে হচ্ছে। না, বডির জন্য তো বেড দেবে না। আমার মনে হচ্ছে কোথায় একটা ভুল হচ্ছে। ওকে ওকে, যে রং জায়গাতে চলে এসেছি। না, এখানে বডিটাকে রাখা যাবে না, বডিটার জন্য এত ভালো রেসপেক্টে জায়গা দেয়নি। বডির জন্য এত সুন্দর খাট হবে না, লাক্সারিয়াস হবে না। ওকে ওকে, তাহলে আমরা অন্য কোথাও ঘুরে দেখতে হবে এখন আমাকে। চলো ঘুরে দেখছি। আবে হার্ট বে, না এখানে হবে না, পিছন থেকে ঘুরে যেতে হবে। না, ডুববো না। চলো পেছন থেকে ঘুরে যাচ্ছি। হ্যাঁ, পেছনেই হবে হয়তো, রাস্তা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, ঘোড়াটাকে আমি একটু রেস্ট করতে দিয়েছি, ঘোড়াটাকে রেস্ট করবে। না, এখানেও ঢোকা যাবে, ঢোকা যাবে না। এখানে আবার আবার ভুল জায়গায় চলে এসেছি। না, এখানে এখানেও রাখা যাবে না। ওকে, পেছনে রাখতে হবে, বুঝে গেছি। চলো, হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে বডির উত্তম জায়গা। ওকে, বডিটা রেখে দিয়েছি, এখন চলো ভেতরে বাউন্টি হান্টারের কাছে। কি বলবে দেখা যাক। ঘাড়ে রক্ত লেগে আছে। হ্যাঁ, আমাকে টাকা পয়সা দিয়েছে। ওকে, কিছু এক্সট্রা বক্সেস দিয়েছে, $500 দিয়েছে। ও মাই গড, ঠিক আছে, আমার প্রশংসা করেছে, মিশন খুব ভালো হয়েছে। ওকে গাইস, টাটা, বাই বাই। যদি ভালো লাগে অবশ্যই জানাবে কেমন হয়েছে।